ইসলামী ব্যাংক নিউজ টপ টেন। কড়া পাহারায় যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন চৌধুরীর সম্রাটকে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে প্রেরণ। সম্রাটের কাকরাইল অফিসে র্যাবের 5 ঘণ্টা অভিযান, অস্ত্র, গুলি, ইয়াবা, মদ, টর্চার মেশিন উদ্ধার। জুয়ারি হলে সম্রাট মানুষ ভালো, দল চালাতেন ক্যাসিনোর টাকায়, জানালেন তার দ্বিতীয় স্ত্রী শারমিন। চার দিনের সরকারি সফর শেষে ভারত থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের সাথে দেশবিরোধী চুক্তি করে সংবিধান লঙ্ঘন করেছে সরকার, অভিযোগ রুহুল কবির রিজভীর। গ্রেফতার হওয়া যুবলীগ নেতা সম্রাটের সাম্রাজ্যে কারা জড়িত এবং তিনি কাদের কি দিয়েছেন তা প্রকাশের দাবি জাতীয় ঐক্য ফ্রন্ট নেতা আসম আব্দুর রবের। বাংলাদেশের গ্যাস ভারতে রপ্তানি হলে আর্থিকভাবে লাভবান হবে দেশ, মন্তব্য ওবায়দুল কাদেরের। আসামি হাজির করতে না পারায় রাজধানী কাকরাইলে উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের শিক্ষার্থী সুরাইয়া আক্তার রিশা হত্যার রায় বৃহস্পতিবার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে চলা অভিশংসন তদন্তকে আরও জোরালো করতে এবার হুইসেল ব্লোয়ার হিসেবে আরও একজনের আবির্ভাব। ভুটানের সাফ অনূর্ধ্ব 15 চ্যাম্পিয়নশিপে অংশ নিতে আজ দেশ ছাড়বে বাংলাদেশের মেয়েরা।